আসসালামু আলাইকুম আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুপার ভাগুয়া বেদেনা গাছ এই গাছটা বর্তমান বাংলাদেশে প্রচুর পরিমাণ আলোচিত বা প্রচুর পরিমাণ ফলনশীল একটি গাছ এই গাছে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য আমরা অবশ্যই কিছু পদ্ধতি অবলম্বন করব যেহেতু এখন শীতকালে গাছের পাতাগুলো ঝরে যাওয়ার পর গাছে নতুন নতুন পাতা আসতে শুরু করেছে এই নতুন পাতার সাথে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল চলে আসবে তো অনেকের গাছে জাত ভেদে বা পরিবেশ ভেদে অনেকের গাছে কিন্তু আগে আগে ফুল চলে এসেছে এবং অনেকের গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি ফুল আসছে তো সেক্ষেত্রে আমরা কোন ধরনের রাসায়নিক সার ব্যবহার করলে বা কোন ধরনের জৈব সার ব্যবহার করলে আমাদের গাছের ফুল আসবে প্রচুর পরিমাণে তো সেই বিষয়টা আজ আমরা জানবো তো এখানে আপনি দুইটা সার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ঢ্যাপ সার আর একটা হচ্ছে পটাশ সার তো এই দুই ধরনের সার যদি আমি গাছের চারপাশ দিয়ে ব্যবহার করি এবং এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি মাসে সর্বনিম্ন দুইবার ব্যবহার করতে হবে এবং আমরা যদি প্রতি পনেরো দিন পর পর গাছে এই রাসায়নিক সারটা ব্যবহার করতে থাকি প্রচুর পরিমাণ ফলন কিন্তু আমরা গাছে পাবো তো এই ঢ্যাপ সার এবং পটাশ সার এই দুইটি সারের কাজ হচ্ছে গাছে প্রচুর পরিমাণ ফুল আনা এবং ফলগুলোকে দ্রুত বড় করা তো এই দুইটা সার আমরা নিয়মিত ব্যবহার করতে পারি এবং আমরা মাসে দুইবার ব্যবহার করলে আমার গাছে কিন্তু ভালো ফলন পাওয়া যাবে তো সেক্ষেত্রে গাছকে খাদ্য দেওয়ার জন্য যেহেতু জৈব সারের পাশাপাশি আমরা রাসায়নিক সারও সাদ বাগানেরা নিয়মিত ব্যবহার করি কারণ শুধুমাত্র জৈব সারের উপর নির্ভর করলে গাছে কিন্তু বেশি ফলন পাওয়া যায় না এবং গাছের ফুলগুলো কিন্তু অনেকে ঝরে যায় তো এই ঝরা ফুলগুলো আমরা সমাধান করতে পারি এই পটাশ সারের মাধ্যমে এই দুইটি সার নিয়মিত ব্যবহার করলে গাছের এই দুই একটা ফুল আসছে সেই ফুলগুলো ঝরে যাচ্ছে তো এই ফুল ঝরার সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পারি তো এই জন্য এই ঢ্যাপ সার এবং পটা সার এই দুইটা সার আমরা একটি গাছের জন্য যেহেতু আমার এই গাছের উচ্চতা প্রায় ছয় ফিট হয়ে যাবে এবং গাছটা আমি দুই থেকে তিন মাস আগে লাগিয়েছি গাছটা বেশি দিন লাগানো না আমি বড় সাইজের গাছ সাত বাগানে লাগানোর চেষ্টা করি তো আপনারাও চেষ্টা করবেন সাতবাগানে সবসময় একটু বড় সাইজের গাছ লাগানোর জন্য কারণ ছোট গাছ বড় হতে দুই থেকে তিন বছর লেগে যায় এবং লাগানোর পর এত দিন ধৈর্য আমাদের থাকে না ফলন পেতে পেতে অনেক সময়টা ব্যয় হয়ে যায় তো এই জন্য একটু বড়ো সাইজের গাছ লাগানোর চেষ্টা করবেন তো এখানে কতটুকু পরিমাণ সার আমরা ব্যবহার করব এটা একটি প্রশ্ন থেকে যায় তো আমার যেহেতু গাছটার উচ্চতা পাঁচ থেকে ছয় ফিট সেক্ষেত্রে আমি এখানে তিন থেকে চার চার সমস সার ব্যবহার করতে পারি এবং যাদের গাছের উচ্চতা এক ফিট বা দুই ফিট তারা অবশ্যই গাছে এক থেকে দুই চারশমাসের বেশি সার ব্যবহার করবে ঠিক এই পদ্ধতির মাধ্যমে যদি আপনি আপনার বাগানের গাছগুলোকে পরিচর্যা করতে পারেন এবং নিয়মিত জৈব সার প্লাস রাসায়নিক সার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার গাছেও প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে তো আশা করা যায় আমার গাছেও প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে দ্রুত ভিডিও করার জন্য ধন্যবাদ সকলকে